৩৩ লক্ষ টাকা বরাদ্দ হলেও তিন বছরেও পাকা রাস্তা হয়নি। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য আর প্রধানের কাছে বারবার এই বিষয়ে আর্জি জানিয়েছেন, কিন্তু এই রাস্তার কাজ নিয়ে কারুর কোনো হেলদোল নেই। ঘটনাটি পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝরা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবর্ষে এই গ্রামের রাস্তা ঢালাই করার জন্য ১০০ দিনের কাজ প্রকল্পে ৩৩,০০০,৮৩ টাকা বরাদ্দ হয়। কাজের ফলকও গ্রামে লাগানো হয়। সেই ফলক এখন মাটিতে চাপা পড়ার উপক্রম। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা গৌতম দাস জানান, এ নিয়ে বিডিওর সঙ্গে কথাও বলা হয়েছে। চলতি অর্থবর্ষে যেন কাজটি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান রুলেখা বিবি বলেন, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পুরাতন মালদা থেকে রেজাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।